সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে টেস্ট টিউব বেবি নিয়ে কথা বলবো। টেস্ট টিউব বেবি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, তো আমি টেস্ট টিউব বেবি কি, কিভাবে আমরা টেস্ট টিউব বেবিটা করি সেটা আমি বিস্তারিত বলবো। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে নর্মালি একজন দম্পতি বা স্বামী স্ত্রীর যৌন মিলনের ফলে কিভাবে বাচ্চা হয়। ধরুন মেয়েদের হচ্ছে এরকম একটা স্ট্রাকচার থাকে, তো মেয়েদের হচ্ছে দুইটা ওভারি থাকে বা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ে মেয়ে প্রত্যেক মাসে একটা করে ডিম ফুটে, ডিম ফুটার পরে এটা ফেটে যায়, মানে ওভুলেশন হয়। যখন ওভুলেশন হয় তখন দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে ওভুলেশন যখন হয় যদি তখন তার স্বামীর সাথে সহবাস করে, তাহলে স্বামীর এই যে বীর্যটা পরে হচ্ছে এই মাসিকের এই রাস্তায়, বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে বা স্পার্ম থাকে সেটা কী করে, এই দৌড়ায় এই জরায়ুর ভিতর দিয়ে এই টিউবের এই জায়গাটায় আসে। এটাকে আমরা বলি অ্যাম্পুলারি রিজন অফ দ্য টিউব। এটাকে হলো ফেলোপিয়ান টিউব, দুটা ফেলোপিয়ান টিউব থাকে মেয়েদের। এই এই জরায়ুর এই জায়গায় শুক্রাণুটা আসে, আবার ওই যখন ডিম্বাণুটা ফেটে যায় ওভুলেশন হয়, তখন এই টিউব করে কি, এই ফেলোপিয়ান টিউব ডিম্বাণুটাকে ধরে এই ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজনে নিয়ে আসে। তো এই অ্যাম্পুলারি রিজনের টিউবে, যে ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটাতেই তার স্ত্রীর ডিম্বাণু এখানে আসে, আবার স্বামীর শুক্রাণুটা এখানে উঠে আসে। এই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনটা ঘটে এই টিউবের এই জায়গায়, এই অ্যাম্পুলারি রিজন। এই জায়গাতে মিলন ঘটানোর ফলেই ভ্রূণ তৈরি হয়, একটা আমরা বলি যে ফার্টিলাইজেশন হয়। এখানে ফার্টিলাইজেশন হওয়ার পরে যখন একটা ভ্রূণ তৈরি হয়, ওই ভ্রূণটা আবার এই জরায়ুর ভিতরে চলে আসে, চলে এই জরায়ুর ভিতরে এখানে বসে। এটাকে বলি ইমপ্ল্যান্টেশন বলি। এখানে ভ্রূণটা তৈরি হয়, এখানে এমব্রয় হয়, মানে আস্তে একটা মানুষ আস্তে আস্তে এখানে তৈরি হয়। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে টিউবটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে টিউবটার মধ্যেই হচ্ছে প্রথমে বাচ্চাটা তৈরি হয়। তাহলে আমরা বোঝার চেষ্টা করি টেস্ট টিউব কি। টেস্ট টিউব হচ্ছে এই টিউবের বিকল্প, মানে যখন এই টিউবটা, ধরেন কোনো মেয়ের এই টিউবটা নষ্ট হয়ে গেছে, টিউবটা ব্লক আছে, তাহলে তার তো টিউব ব্লক থাকলে তার তো এখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটতে পারে না, তাহলে তার কীভাবে বাচ্চা হবে। তাই তার বিকল্প হচ্ছে টেস্ট টিউব, মানে আমরা বাইরে ওটা তৈরি করব, সেটা আমি পরে বলতেছি। আর হলো যে না, অনেক চিকিৎসা করেছেন, সব ধরনের চিকিৎসাই ফেল করেছে, বা পেটের মধ্যে অন্য অসুখ আছে, অ্যান্ডোমেট্রোসিস নামে একটা অসুখ আছে। তো মেয়েদের যখন সব রকমের চিকিৎসা ফেল করে, তখন আমরা ধরে নিই যে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন করতে পারে না, তাহলে এই কাজটা আমাদেরকে ল্যাবরেটরিতে করতে হবে, তার টেস্ট টিউব করতে হবে। আবার ধরুন তার হাজব্যান্ডের সমস্যা, হাজব্যান্ডের যদি শুক্রাণুর সংখ্যা অনেক কম থাকে বা শুক্রাণুর নড়াচড়া অনেক কম, তাহলে তো এই শুক্রাণুর সংখ্যা এবং নড়াচড়া কম থাকলে সেই শুক্রাণুটা এই জরায়ুর ভিতর দিয়ে উঠে এই টিউবের মধ্যে আসতে পারে না, তাহলে তাদের বাচ্চা হয় না। এই প্রধানত এই কতগুলি কারণে, যে একটা হচ্ছে মেয়েদের যদি টিউব নষ্ট থাকে বা ব্লক থাকে, অথবা সব ধরনের চিকিৎসায় মেয়েদের ফেল করেছে, কোনো কারণে বাচ্চা হচ্ছে না, বা আমরা বলি যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, কোনো কারণ নাই, ছেলেরও কোনো সমস্যা নাই, মেয়েরও কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা হচ্ছে না, মানে তখন আমরা ধরে নিই যে ওই ডিম্বাণু এবং শুক্রাণুর এখানে মিলন করতে পারে না, ফলে বাচ্চাটা হয় না। তাহলে সেই কাজটা আমাদের করতে হয়, সেটাই হচ্ছে টেস্ট টিউব। তাহলে যে টেস্ট টিউব আমরা কীভাবে করি, টেস্ট টিউব করার জন্য তাহলে আমরা ধরেন কী কী দরকার। এক নম্বর বললাম যে মেয়েদের এই যে ডিম্বাণু দরকার, আর পুরুষের বা হাজব্যান্ডের শুক্রাণু দরকার। এইখানেই হচ্ছে অনেক মানুষের ভুল ধারণা, যে অনেক মানুষ মনে করে যে টেস্ট টিউব মানে হচ্ছে যে তাদের নিজেদের কিছু না। আসলে এটা একদমই ভুল ধারণা। টেস্ট টিউব মানে ওনাদেরই সব কিছু, যেটা প্রকৃতিগতভাবে ওনার ডিম্বাণু এবং শুক্রাণুটা স্বামীর শুক্রাণুর সাথে মিলন ঘটানোর কথা, সেটা এখানে হয় না। তাহলে সেই ডিম্বাণু এবং শুক্রাণুর, মানে স্বামীর শুক্রাণুর সাথে তার স্ত্রীর ডিম্বাণুর মিলনটা আমরা ল্যাবরেটরিতে করি, করে একটা ভ্রূণ তৈরি করি,
তারপরে সেই ভ্রূণটা আমরা এই জরায়ুর ভিতরে দিয়ে দিই, এই জরায়ুর ভিতরে তখন বাচ্চাটা বড় হইতে থাকে। এটাই হচ্ছে টেস্ট টিউব বেবি। তাহলে এই টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য আমরা যেটা বলি পুরুষ এবং মেয়ের, তখন আমাদেরকে কি বলি, আমরা মাসিকের দ্বিতীয় দিন আমাদের সেন্টারে আসতে বলি। মাসিকের দ্বিতীয় দিন আসলে আমরা যেটা করি যে ওনার একটা ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড করি, মাসিকের রাস্তায় আল্ট্রাসাউন্ড করে আর কিছু রক্ত পরীক্ষা করি। তো এগুলি যদি নর্মাল থাকে, মাসিকের রাস্তায় আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা বুঝতে পারি যে তার এই মাসে কয়টা ডিম্বাণু তার ওভারিতে আছে, ওই অনুযায়ী আমরা তার ওষুধ ঠিক করি যে তার কতগুলি ইঞ্জেকশন লাগবে। ইঞ্জেকশনগুলি তার বয়স, তার ডিম্বাণুর সংখ্যা সব কিছু মিলিয়ে আমরা ঠিক করি কতগুলি ইঞ্জেকশন তার প্রতিদিন দিতে হবে। সেটা এক একটা মানুষের এক এক রকম লাগে, সেই অনুযায়ী আমরা এটা ঠিক করি। ইঞ্জেকশন তখন মাসিকের দ্বিতীয় দিন থেকে শুরু হয়, প্রত্যেক দিন উনি ইঞ্জেকশন নিতে আসেন। ইঞ্জেকশন নেওয়ার সময় আমরা মাঝে মাঝেই এই মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রাম বা টিবিএস করে দেখি যে তার ডিম্বাণুগুলি পরিপক্ক হয়েছে কিনা। যখন ডিম্বাণুগুলি পরিপক্ক হয়, আমরা বলি যে টেস্ট টিউবের বেলায় 16 থেকে 18 মিলিমিটার সাইজের হয়, তা আমরা এখানে অনেক ইঞ্জেকশন দিই, কারণ হচ্ছে আমরা অনেক ডিম্বাণু তৈরি করতে চাই। অনেক ডিম্বাণু যদি তৈরি করতে পারি তাহলে তো আমরা আমাদের কী হবে, আমরা অনেকগুলি বাচ্চা তৈরি করতে পারবো। তো অনেকগুলি বাচ্চা তৈরি করার সুবিধা হলো যে ওনাকে যদি আমরা এই মাসে তাকে দুটো বাচ্চা দিয়ে দিই, বাকি ডিম্বাণু বাচ্চাগুলি তো আমরা ফ্রিজ করে রাখতে পারবো। কাজে একটা একবারে টেস্ট টিউব করে দেখা যাবে যে উনি যদি পরবর্তীতে বাচ্চা নিতে চান ওখান থেকে বাচ্চা নিতে পারবেন, অথবা যদি উনি কোনো কারণে প্রেগনেন্ট না হন তাহলে এই এই তার বাচ্চাগুলি যেগুলি ফ্রিজ করা থাকবে সেগুলি দিয়েই তো ভবিষ্যতে উনি বাচ্চা নিতে পারবেন। সেই জন্য আমাদের টার্গেট থাকে অনেকগুলি ডিম্বাণু বড় করা। কাজে ডিম্বাণুগুলি যখন পরিপক্ক হয়ে যায় তখন আমরা কী করি, এই ডিম্বাণুগুলি আমরা এই যে মাসিকের রাস্তার আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এই দিক দিয়ে আমরা এখান দিয়ে ডিম্বাণুগুলিকে বের করি। এখানে পেশেন্টকে আমরা হসপিটালে ওই দিন ভর্তি হইতে বলি, পেশেন্টকে হালকা অজ্ঞান করি। এটা খুবই ছোটো একটা অপারেশন, বড় কোনো কোনো অপারেশন না, সিম্পল একটা অপারেশন, তো 10 থেকে 15 মিনিটের কাজ। তারপরে ডিম্বাণুগুলি আমরা এখান থেকে বের করি, বের করে আমরা ল্যাবরেটরিতে তখন তার হাজব্যান্ডের বীর্যটা নিই, বীর্যটা থেকে আমরা শুক্রাণুটাকে বাছাই করি। এই শুক্রাণু এবং ডিম্বাণুটাকে আমরা তখন এই ল্যাবরেটরিতে মিলন ঘটাই দিই। মিলন ঘটাইলে তারপরে এগুলিকে আমরা ইনকিউবেটরে রাখি, তখন এগুলি ফার্টিলাইজেশন হয়, মানে ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা সাধারণত আমরা 2 দিনের বা 3 দিনের বা 5 দিনের ভ্রূণ তৈরি করি, সাধারণত 3 দিনের বা 5 দিনের ভ্রূণ তৈরি করি। যখন 3 দিনের একটা ভ্রূণ হয় বা 5 দিনের একটা ভ্রূণ হয় তখন আমরা এটা তার স্ত্রীর জরায়ুর ভিতরে একটা ক্যাথেটার দিয়ে দিয়ে দিই। তারপরে স্ত্রী 10 থেকে 20 মিনিট শুয়ে থাকে, বিশ্রাম নেন, তারপরে উনি বাসায় চলে যান। এটাই হচ্ছে সংক্ষেপে টেস্ট টিউব। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে আসলে টেস্ট টিউবটা কী জিনিস। এখানে দেখুন এই যে আমরা কী করি, এই যে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ডিম্বাণুটা বের করতেছি। দেখেন আল্ট্রাসোনোগ্রামে তো পেশেন্টকে হালকা অজ্ঞান করে ডিম্বাণুটা আমরা এই ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড বা টিভিএসের মাধ্যমে আমরা এই যে নিডিল দিয়ে এই যে কালো যেগুলি দেখতেছেন এগুলি হচ্ছে ডিম্বাণু। তো ডিম্বাণুগুলিকে দেখেন আমরা বের করতেছি, এই ডিম্বাণুগুলিকে সাকশন মেশিনের মাধ্যমে বের হয়ে যায়। ওই একটা নিডিল আমরা ঢুকিয়ে দিয়েছি পেশেন্টকে হালকা অজ্ঞান করে, তারপর ডিম্বাণুগুলিকে আমরা বের করতেছি। তো ডিম্বাণু গ্রহণ, এই ডিম্বাণু বের করাটা একটা পেশেন্টকে হালকা অজ্ঞান করতে হয়, পেশেন্ট কোনো ব্যথা পায় না, এটা ছোটো একটা অপারেশন, ভয় পাওয়ার কিছু নেই। পেশেন্ট ওই দিনই বাসায় চলে যেতে পারে, এটা কোনো বড় কোনো অপারেশন না। পেশেন্টের 3-4 ঘন্টা আমরা অবজারভেশনে রাখি, অবজারভেশনে রাখার পরে পেশেন্টের সব কিছু ভালো থাকলে ওই দিনই আমরা বাসায় তাদেরকে ছুটি দিয়ে দিই। তো ডিম্বাণুগুলি বের করার পরে দেখেন এটা একটা টিউবের মধ্যে আমরা রাখি, এই দেখেন এই যে টিউবের মধ্যে আমরা এই যে যে পানিগুলি আসে এই পানির মধ্যেই ডিম্বাণুগুলো আসে। এখন এই ডিম্বাণুটা এই যে টিউবগুলি, টিউবের মধ্যে ডিম্বাণু আসে, টিউবগুলি পানির মধ্যে আসে, এই পানিটা এখন আমরা দেখেন এই পানিটা আমরা এখন এই ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছি। ল্যাবরেটরিতে আমাদের যে এমব্রায়োলজিস্ট আছেন, এমব্রায়োলজিস্ট এখন ওনার ডিম্বাণুগুলিকে বাসাই করতেছেন, আলাদা করে ফেলতেছেন এই পানি থেকে। তো ডিম্বাণুগুলি আলাদা করে উনি এখন এই ডিম্বাণুগুলিকে প্রস্তুত করবেন, মানে ওই যে ফার্টিলাইজেশন করার জন্য তৈরি করবেন। এটাকে আমরা বলি ডিনিউট্রেশন বলি।
ডিম্বাণুগুলিকে বাছাই করার পরে দেখেন কিরকম ডিম্বাণুগুলি দেখতে কেমন আমরা দেখাই। এটা হচ্ছে আমাদের এক্সি মাইক্রোস্কোপ। এই এই মেশিনের নিচেই হলো তার ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু ঢুকিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে এক্সি মেশিন বলা হয়, মাইক্রোস্কোপ, একটা ইনভার্টেড মাইক্রোস্কোপ বলে। ডিম্বাণুগুলি দেখেন প্রস্তুত করার পরে ডিম্বাণুগুলি দেখতে মাইক্রোস্কোপের নিচে এরকম গোলাকৃতির একটা জিনিস, এটা হচ্ছে ডিম্বাণু। ডিম্বাণুগুলিকে এটা খুবই ভালো কোয়ালিটির ডিম্বাণু। ডিম্বাণুগুলি করা এখন পুরুষ হাজব্যান্ডের বীর্যটা ওয়াশ করা হয়, ওয়াশ করার পরে বীর্যটা দেখেন এই যে বাছাই করা হয়, একটা বীর্যটা, এই যে স্পার্ম, একটা শুক্রাণুটা আমরা একটা নিডিলের মধ্যে তুলে নিই। একটা শুক্রাণু নিলাম, একটা শুক্রাণু, এখন এইটা হচ্ছে ডিম্বাণু, এই ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু ঢুকিয়ে দেওয়া হয়। দেখেন এই ডিম্বাণুটাকে ধরে এর ভিতরে একটা শুক্রাণু দেওয়া হয়, একটা ডিম্বাণুর ভিতরে একটা মাত্র শুক্রাণু দেওয়া হয়, এটাকে আমরা বলি ইক্সি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এটা হচ্ছে লেটেস্ট চিকিৎসা পদ্ধতি যেখানে আমরা একটা ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু দিয়ে দিই। একটা শুক্রাণু দিয়ে দেওয়ার পরে দেখেন একটা শুক্রাণু এই ডিম্বাণুটাকে পিয়ার্স করে এর ভিতরে একটা শুক্রাণু দিয়ে দেওয়া হয়। তাহলে একটা শুক্রাণু দেওয়া হয়, দুইটা কখনোই দেওয়া যাবে না, একটা মাত্র শুক্রাণু দেওয়া হয়, একটা ডিম্বাণুর ভিতরে একটা শুক্রাণু ঢুকে দেওয়া হয়। এটাই হলো ইক্সি বা ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তারপরে এইটা এখন এই যে দেখেন এটা হচ্ছে ইনকিউবেটর। এই বড় ইনকিউবেটারে আমরা আসলে ওই যে কালচার করার জন্য মিডিয়াগুলি রাখি, আর এই পাশে যে ছোট ইনকিউবেটার এটা হচ্ছে লেটেস্ট ইনকিউবেটার, এটাকে বলে ট্রিপল গ্যাস ইনকিউবেটার। এখানে তিনটা গ্যাস আমরা ব্যবহার করি। এই ইনকিউবেটারে আমরা এই এই ডিম্বাণু শুক্রাণু যে মিলন ঘটাইলাম এটাকে কালচার করি। এই ফার্টিলাইজেশনটা, এই বাচ্চা ভ্রূণটা তৈরি হবে ওই ইনকিউবেটারের ভিতরে। তারপরে এই ভ্রূণটা দেখেন তৈরি হওয়ার পরে ভ্রূণগুলি দেখতে এরকম, এটা হলো বাচ্চা বা ভ্রূণ, এটা 3 দিনের একটা বাচ্চা, আমরা 5 দিনের বাচ্চাও তৈরি করি, 3 থেকে 5 দিনের বাচ্চা তৈরি হয়। এখন ভ্রূণগুলিকে এই যে একটা ক্যাথেটারের মধ্যে নিয়ে নেওয়া হলো, এই যে ক্যাথেটার, এই ক্যাথেটারের মধ্যে ভ্রূণটা নিয়ে এটা জরায়ুর ভিতরে এখন প্রতিস্থাপন করা হবে বা জরায়ুর ভিতরে ট্রান্সফার করা হবে। দেখেন এই ভ্রূণগুলির এই ক্যাথেটারের মধ্যে ছোট্ট একটা ক্যাথেটারের মধ্যে, এখানে এই ক্যাথেটারের মধ্যে নেওয়ার পরে পেশেন্টকে কোনো অজ্ঞান করতে হয় না, পেশেন্টকে যা শুয়ে থাকার পরে পেশেন্টের মধ্যে পেশেন্টের আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে রোগীর জরায়ুটা পর্যবেক্ষণ করি। জরায়ুর আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে ওই গাইডেড আমরা এই ক্যাথেটারটা ওনার জরায়ুর ভিতরে দিয়ে, আমরা দুটা মাত্র ভ্রূণ নেই, এখনকার ইয়া হচ্ছে দুটা, কোনো কোনো ভালো সেন্টার একটাই আমরাও দেওয়া হয়, দুইটা ভ্রূণ আমরা ট্রান্সফার করি সাধারণত, বা কোনো কোনো ক্ষেত্রে একটা করায়। এই ভ্রূণটা নিয়ে নেওয়া হলো, এখন দেখেন এই ভ্রূণটা আমরা এই আল্ট্রাসোনোগ্রামের মধ্যে জরায়ুর ভিতরে, জরায়ুর যেখানে বাচ্চাটা বসার কথা ওই জরায়ুর ক্যাভিটি, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে দিয়ে দিচ্ছি। এই এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে দুইটা ভ্রূণ দেওয়া হবে, দুইটা ভ্রূণ দিয়ে দেওয়া হচ্ছে। দুইটা ভ্রূণ দেওয়ার কারণে দেখেন দুইটা, এই যে সাদা দুইটা দেখতেছেন, এই একটা হচ্ছে ভ্রূণ, দুইটা ভ্রূণ দিয়ে দেওয়া হবে। এখন ভ্রূণ দিয়ে দেওয়ার পরে পেশেন্ট জাস্ট 10 থেকে 20 মিনিট রেস্টে থাকবেন, তারপরে উনি আমরা ওনাকে ছুটি দিয়ে দিয়ে বাসায় চলে যাবেন। আমরা অনেক কিছু ওষুধপত্র লিখে দিব, যেগুলি উনি কিছু ওষুধ খাবেন, কিছু ওষুধ ব্যবহার করবেন, বা ইঞ্জেকশন থাকলে ইঞ্জেকশন নেবেন। তো এগুলি হচ্ছে এই দেওয়ার পরে বললাম যে 10 থেকে 20 মিনিটের পরেই বাসায় চলে যাবেন। এটা যেন আলাদা কোনো রেস্টের দরকার হয় না, বা এটা কোনো অপারেশন না, এটা সিম্পল জিনিস, পেশেন্ট কোনো অজ্ঞান করতে হয় না। পেশেন্ট শুয়ে থাকার পরে ভ্রূণটা জাস্ট আমরা দিয়ে দিই, তারপরে 20 মিনিট রেস্টের পর উনি বাসায় চলে যাবেন। এখন এখানে আমাদের দুইটা মাত্র ভ্রূণ দিয়ে দিলাম, আর বাকি যে যদি ওই পেশেন্টের যদি দেখা যায় যে অনেকগুলি ভ্রূণ আমরা তৈরি করতে পারি, তখন আমরা এক্সেস এক্সট্রা ভ্রূণগুলি আমরা এই যে এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন ট্যাঙ্ক, এই লিকুইড নাইট্রোজেনের মধ্যে আমরা এইগুলি ফ্রিজ করি। এটাকে আমরা বলি ভিট্রিফিকেশন বলি। ভিট্রিফিকেশনের মাধ্যমে এই ভ্রূণগুলি, এক্সট্রা ভ্রূণগুলি লিকুইড নাইট্রোজেনে আমরা সংরক্ষণ করি। সংরক্ষণ করে রাখলে সুবিধা হলো, এই যদি প্রেগনেন্সি না হয় তাহলে এই এক্সট্রা ভ্রূণগুলি দিয়ে তিনি পরবর্তীতে বাচ্চা নিতে পারবেন, আর যদি উনি কনসিভ করে যান তাহলে ভবিষ্যতে যে আরও বাচ্চা নেবেন
আমরা অনেক দিন এটা সংরক্ষণ করতে পারি, আমরা এখন 3 থেকে 4 বছর সংরক্ষণ করতে পারি। সংরক্ষণ করার পরে ভবিষ্যতে উনি এই ভ্রূণগুলি থেকে বাচ্চা নিতে পারবেন। আর যদি উনি মনে করেন যে না ওনার বাচ্চার আর দরকার নাই, তাহলে তখন ওই ভ্রূণগুলি আমরা নষ্ট করে ফেলি। এটাই হচ্ছে যে সংক্ষেপে হলে যে টেস্ট টিউব বেবি, এটা হচ্ছে সংক্ষেপে টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি এরপরে পেশেন্ট তো বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পরে যে ওষুধগুলি ঠিকমতো ওনারা খাবেন বা ব্যবহার করবেন বা ইঞ্জেকশন থাকলে নেবেন, তারপরে আমরা বলি যে যেদিন আমরা ভ্রূণ দিয়ে দিলাম তার 15 দিন পরে ওনার ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট করে আমরা বুঝতে পারি যে উনি প্রেগনেন্ট হয়েছেন কিনা। যদি 15 দিন পরে আমরা বিটাইসিজি একটা পরীক্ষা করি, বিটাইসিজি রক্তের পরীক্ষা, এটা করলে আমরা বুঝতে পারি উনি কনসিভ করছেন কিনা। এটা যদি বেশি কনসিভ করার লেভেলে থাকে তাহলে তো উনি ওষুধগুলি কন্টিনিউ করবেন। তারপরে আমরা বলি 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে একটা ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড করতে। ট্রান্সভেজনাল আল্ট্রাসাউন্ড করলে তখন আমরা দেখতে পাই যে ওনার উনি প্রেগনেন্ট হয়েছেন, ওনার ভ্রূণটা জরায়ুর ভিতরে তৈরি হয়েছে। আর যদি দেখি যে না বিটাইসিজি পজিটিভ হয় নাই, তাহলে তো উনি কনসিভ করেন নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওই সব ওষুধ তখন না খাইতে বলি। ওষুধগুলি বাদ দিলে তখন তার মাসিক আবার হয়ে যায়। ফলে যদি মাসিক হয়ে যায় তাহলে ওনার যদি অ্যাক্সেস ভ্রূণগুলি জমা থাকে তাহলে পরবর্তী মাসে আবার তিনি আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। এটাই হচ্ছে প্রায় বলতে গেলে ইন ডিটেলস আমি বললাম যে কিভাবে আমরা টেস্ট টিউব বেবি আমরা কাদের করি, কিভাবে করি। এবং টেস্ট টিউব বলতে যে অনেক মানুষের ভুল ধারণা যে টেস্ট টিউব মানে হচ্ছে যে অন্যের বীর্য বা অন্যের ডিম্বাণু দিয়ে দেওয়া হয়, এটা খুবই ভুল ধারণা। টেস্ট টিউব মানে আপনাদেরই সব কিছু। টেস্ট টিউবটা হচ্ছে আপনার নর্মালি ন্যাচারালি যেভাবে আপনি কনসিভ করেন, ন্যাচারালি কনসিভ করতে প্রেগনেন্সি হইতে যা যা করা লাগে আমরা টেস্ট টিউব বেবিতে ঠিক তাই তাই করি। মানে আমরা ভ্রূণ এবং একটা ভ্রূণ তৈরি করতে তার স্বামীর শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটিয়ে দিই, যে কাজটা ওনার শরীরের ভিতরে মানে টেস্ট টিউবের ফেলোপিয়ান টিউবের মধ্যে হওয়ার কথা। যেহেতু ওনার ফেলোপিয়ান টিউবটা কাজ করতেছে না, সো টিউবের বিকল্প হচ্ছে আমরা টেস্ট টিউব করি, যে আমরা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে এই মিলনটা ঘটাই দিই। ঘটাই দেওয়ার ফলে যে ভ্রূণটা হয়, ভ্রূণটা শুধু আমরা তখন ওনাদেরই সব কিছু, ওনাদেরই ভ্রূণ, ওনাদেরই বাচ্চা, শুধু আমরা এটা ল্যাবরেটরিতে প্রসেস করি। করার পরে ভ্রূণটা ওনার জরায়ুর ভিতরে দিয়ে দিই। এটাই হচ্ছে টেস্ট টিউব বেবি। যে আমরা আশা করি যে আপনাদের টেস্ট টিউব নিয়ে যত রকমের ভুল ধারণা আছে, টেস্ট টিউব নিয়ে যত রকমের শঙ্কা আছে, এটা অস্বাভাবিক কোনো চিকিৎসা না, এটা স্বাভাবিক। এবং কোনো মানে অনেক জটিল কোনো চিকিৎসা পদ্ধতি না, আসলে এটা চিকিৎসা পদ্ধতি সহজ। মানুষের অনেক ভুল ধারণা থাকে এবং ভীতিকর একটা ধারণা থাকে, আসলে টেস্ট টিউব খুবই খুবই কঠিন কোনো কিছু না। টেস্ট টিউবটা হচ্ছে আপনাদেরই সব কিছু, যেটা আমরা ল্যাবরেটরিতে প্রসেস করে দিই। এবং আপনাদেরই 100% বাচ্চা হচ্ছে আপনাদের, এবং এই বাচ্চাটা তার মায়ের গর্ভে বড় হইতে থাকে, 100 আবার ডেলিভারি হয়। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দোয়া রেখে আল্লাহ হাফেজ।